আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي نساء كاسيات عاريات على رؤوسهن كأسنام البخت ألعنوهن فإنهن ملعونات الحمد لله حمد وثنا بنوي ونمرتا সব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শালীনতা, হেসমত, তহজিব, তামাদ্দুন এবং একজন মুসলিম তার ইজ্জতকে, তার হেফাজত, লজ্জাস্থানকে এবং তার অন্তরকে পবিত্র রাখার যতগুলো বিধিবিধানের দরকার সব বিধিবিধান সম্মিলিত একটি ধর্ম ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগ্রহণ করা বা ইসলাম ধর্মের উপর দীক্ষিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূল তার উম্মতের জন্য, তার উম্মতের মহিলাদের জন্য, তার উম্মতের মহিলাদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য বিভিন্ন রকমের নসিহতগুলো করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহান নেতা সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই রসুলের সানে আমরা সর্বদাই সর্বাবস্থাতে দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দীন প্রিয় ভাইগণ, কোরআনে কারীমের সূরা নূর থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আরেকটি হাদিস পাঠ করেছি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। হাদিস ও আয়াতগুলোকে সামনে রেখে পর্দা সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলে আজকের সংক্ষিপ্ত খুতবা রীতি টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পর্দা, আল হিজাব, আমরা পর্দা বলতে সবাই বুঝি,
ঘর বাড়িতে আমরা যথেষ্ট পর্দা লাগাই, বিভিন্ন যানবাহনেও লাগাই, রিক্সা বলেন যে কোনো জায়গাতে বলেন আমাদের পর্দার প্রয়োজন পড়ে, কিন্তু শরিয়া ভাষায় শরীয়তের ভাষায় পর্দা বলতে নারী পুরুষের মাঝে কিছু বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, এগুলোকে পর্দা বলা হয়, এটাকে হিজাব বলা হয়। আর এমনি পর্দা বাংলায় যেটাকে বলে সেটাকে আরবিতে সিতারা বলা হয়। সিতারা হচ্ছে কি, কাপড়ের পর্দা। আর এখানে আরবিতে বলা হয়েছে আল হিজাব, হিজাব এটা হচ্ছে কি শরীয়ত পর্দা, যেই পর্দার কিছু বিধিবিধান রয়েছে। আমরা বাংলাদেশের মুসলমান, শুনতে চান আর না চান চুপ করে বসে থাকুন আর গল্প গুজব যাই করুন, অনেক কিছু আপনাদের আমাদের কানে চলে আসে। কয়েকদিন ধরে নরসিংদীতে এক তুল কালাম কাণ্ড ঘটতেছে, ঘটিয়ে দিচ্ছে মিডিয়ারা, তিলকে তাল করতেছে, ন্যায়কারীকে অন্যায়কারী বানাচ্ছে, অন্যায়কারীকে কি ন্যায়ের পথপ্রদর্শক বানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রবের পক্ষ থেকে একটি ধর্ম পেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মটা নাজিল করেছেন দেড় হাজার বৎসর পূর্বে, 1500 বৎসর পূর্বে। সেই যুগে বর্তমানে নারীদের যে অবস্থান এর থেকে আরও নিকৃষ্ট ছিল, তাদের অবস্থা খুব করুণ ছিল, মহিলাদেরকে এতটাই মানুষ খারাপ মনে করত, এতটাই তাদেরকে অপয়া মনে করত, এতটাই তাদেরকে নোংরা মনে করত, কারো ঘরে জন্ম নেওয়া মহিলা, কেউ না মহিলা জন্ম নিলে লজ্জায় এই খবর যাতে কেউ শুনতে না পায় রাস্তাঘাটে কি করছেন কালেও বের হতো না। আবার অনেকেই শুধুমাত্র তার বৈধ মহিলা সন্তানকে, আমাদের দেশে যেরকম জারজ সন্তানগুলোকে কি দাফন করা হয়, এরকম মানুষের অগোচরে রাত্রিবেলায় বা মানুষের চক্ষুর আড়ালে মাটিতে পুঁতে দেওয়া হতো। এরকম ঘটনা একটা দুটো নয়, হাজার হাজার ঘটনা ছিল। সেই যুগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া নির্দেশিত পন্থা অনুযায়ী ইসলামী তাহজিব তামাদ্দুনকে কায়েম করে মহিলাদেরকে একটি সম্ভ্রান্ত জাতি হিসাবে এবং সবার চোখে মহিলাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে এবং সবার কাছ থেকেই মহিলাদের একটি মিরাসের ব্যবস্থা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। সেই ইসলামকে যদি আমরা এখন আমাদের জন্য অকল্যাণকর মনে করি, সেই ইসলামকে যদি আমরা আমাদের জন্য পিছিয়ে পড়ার কারণ মনে করি, এটা নাহায়াত ভুল হবে। এজন্য মাওলানা আবু তাহের রাহিমাহুল্লাহ একটি বই লিখেছিলেন যে করতে চায় একটা বুঝে না দাদা, যে উল্টা বুঝিল রাম, তো আমরা উল্টা বুঝছি না আমাদেরকে কেউ বোঝাচ্ছে, মূলত আমাদেরকে বোঝাচ্ছে মিডিয়ার কিছু লোকেরা, এবং যেই মিডিয়াটা পরিচালনা করতেছে ইসলাম বিদ্বেষী কিছু লোকেরা, এবং এদের কথা আপনি শুনতেও পারবেন না, শুনলেও বিশ্বাসও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব বিষয়গুলোই বলে দেন, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসেক কোনো খবর নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করবে। মিডিয়াতে যারা কথাবার্তা বলে তারা ফাসেক না, আল্লাহ মাফ করুক কেউ মনে নেবেন না, মসজিদের প্রায় অধিকাংশই আমরা ফাসেক, কেউ বা দাড়ি কাটি, কেউ বা মিথ্যা কথা বলি, কেউ বা কখনো মোবাইলে বিভিন্ন রকমের নাটক ফাটক বা যেটা দেখি অনেক কিছুই করি, ছোটোখাটো টুটকা ফাটকা, এগুলো হচ্ছে আমরা হলাম কি ফাসেকের কাতারে, কাজে ফাসেকের কাতারে সবাই। এরকম ফাসেকও যদি কোনো খবর নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করতে হবে। যারা সালাত পড়ে না, যারা ধর্মকে মানে না, যারা ধর্ম বিদ্বেষী, তাদের খবর আপনি কতটুকু গ্রহণ করবেন? লিল আকিলি ইয়াকফিহিল ইশারা, জ্ঞানী যারা বুঝে তারা বুঝে ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে মহিলাদের জন্য আর পুরুষদের জন্য আলাদা আলাদা কিছু বিধান নাজিল করেছেন, সবগুলোকেই সমষ্টিগতভাবে হিজাব বলা হয়ে থাকে, পর্দাপোশিদার বিধান। আমাদের সমাজে মহিলাদের কিছু বিধিবিধান রয়েছে, পুরুষদেরও কিছু বিধিবিধান রয়েছে, কিন্তু বর্তমানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে না, আমাদের পুরুষদের কাজ কারবার হচ্ছে সব বাহিরে, মহিলাদের কাজ কারবার হচ্ছে কি সব ভিতরে, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অনেকটাই। এই জন্য ভাবলাম যে না, আগে মহিলাদের বিষয়টাই বলে নেই, আগামী জুমাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ পুরুষদের বিষয়ে বলা যাবে। কারণ যেহেতু আমরা চেঞ্জ করে ফেলেছি, পুরুষরা কতদূর চেঞ্জ করেছে আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে একটি জাতি আছে তাদেরকে কি বলে আপনার রাস্তাঘাটে আপনার ফেরি করে সাপের খেলা দেখায় অথবা শিঙা লাগায়, হ্যাঁ, তাদের পুরুষরা নাকি ঘরে বসে বাচ্চা ই করে লালন পালন করে, আর মেয়েরা কি করে, হ্যাঁ,
তো এরকম দেখলাম অনেকদিন পরে রমজানের ঈদ করলাম, প্রায় 22-23 বছর পরে, অনেকদিন আগেই বাজার হয়ে যায়, ছোট্ট ছেলের এক কাপড় কিনতে গেলাম, সম্ভবত মনে হয় ময়মনসিংহের ঘটনায়, যেহেতু ময়মনসিংহে আছে এই এলাকাটাই বলি, দেখলাম এক মহিলা পাঞ্জাবি কিনতেছেন, নিশ্চিত মহিলা গায়ে দিবেন না, তার বাজার তো করলেনই উনি, ওনার স্বামীরটাও করতেছেন, তো স্বামী কি দায়ুস নাকি আল্লাহ জানে, হ্যাঁ নিজের কাপড়টাও কি স্ত্রীর ঘাড়ে দিয়ে দিছে তুমি নিয়ে আসো, আর আমি টাকা কোনায় ব্যস্ত, কারণ দোকান থেকে বের হলে বা ইয়ে থেকে বের হলে একটু ঝামেলা হবে না, কাস্টমার কয়েকটা চলে যাবে না, তো আমরা আমাদের অবস্থা পরিবর্তন করে ফেলতেছি, ওয়াল ইয়াযু বিল্লাহ, তো এ সমস্ত পাপের ভাগিদার আমরাই হব, আমরাই হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে মুমিনদেরকে আগে ঘোষণা ডাক দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটা একটু অবনত রাখে, গাযুল বাসার, আল্লাহ রাসূলের এক হাদিস যে রাস্তায় বসতে পারবে না, রাস্তায় বসলে কি মানুষের কষ্ট হয়, আর রাস্তায় যদি বসে তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে, অন্যদিন বলেছিলাম না আল্লাহ রসুলকে কি সাহাবীরা আল্লাহ রসুল যখন নিষেধ করেন, সাহাবাই কেরামগণ বলেন আল্লাহ রসুল মালানা বুদমিন মাজালিসিনা, কি করব রাস্তায় তো বসতেই হয়, আলাদা আমাদের বসার জায়গা নাই, সবারই কি ঘর টর ছোট ছোট, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বুদ্ধি দিয়ে দিলেন যেন যদি বসো রদ্দুস সালাম, সালামের উত্তর দেবে, গাদ্দুল বাসার, দৃষ্টি কি অবনত রাখবে। তো আমাদের কাজ কারবার তো রাস্তাঘাটে, যত রাস্তার ধারে হবে তত দোকানের দামটা কি বেশি, বেচা কেনাও কি বেশি, সেটার কি পজিশনটাও বেশি, কাজেই এই রাস্তাঘাটে আমাদের কাজ কারবার, সেখানে আমাদের কাজ কি জানেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিটা অবনত করে রাখবেন, কিন্তু করা যায় না, কতক্ষণ অবনত করবেন আর কার থেকে অবনত করবেন, যে আপনার কাস্টমার, যে আপনার কাস্টমার সেই কি ফিট হয়ে আসছে এবং সেজে গুজে আসছে, যাটা দরকার ছিল শুধুমাত্র কি তার স্বামীর জন্য, কিন্তু স্বামীর জন্য করে না, করে কি বাহিরে আসলে, আমাদের অবস্থা কিন্তু অনেকটাই কি অন্যরকম হয়ে গেছে, যার কারণে পরকীয়া এবং পরের বউটা কি সুন্দরী মনে হয়, নিজেরটাকে কি অসুন্দর মনে হয়, এবং এরই ফলশ্রুতিতে কি সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এই জন্য বলতেছেন, কুল্লিল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিটা অবনত রাখবে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, যালিকা আযকা লাহুম, এবং এটা তোমাদের পবিত্রতার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়াবে, যদি দৃষ্টিকে অবনত রাখতে পারো এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খাবীর, অনেক অবগত রাখেন, ইয়ালামু খায়িনাতাল আ'ইউন ওয়া মা তুখফি সুদুর, খায়িনাতাল আ'ইউন, আর চোখে দেখতেছে কেমন দেখা যায়, একবার দেখলো ভালো করে দেখতে পারে না, আর একবার দেখে নিচ্ছে, এটা আল্লাহ কি আর চোখটাও দেখেন, খায়িনাতাল আ'ইউন বলা হয়েছে, এবং তোমার অন্তরে যা কি ছুপিয়ে রাখো, এটা তো পবিত্র কালামে পাকে মুমিনদেরকেও যেরকম বললেন আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনাদেরকেও বললেন, ওকুল্লিল মুমিনাত, আপনি আপনার মুমিনা নারী যারা আছে, সাহাবী আছে, তাদেরকে বলুন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন কি তাদের দৃষ্টিটা অবনত করে রাখে, তারা বোরকা পরে শুধুমাত্র ডাইনে বামে তাকিয়ে যাবে, কারণ আমি তো পর্দা করছি, হ্যাঁ আমি সব দেখবো সমস্যা নেই, না সেটাও আগে আপনার জন্য কি অনুমতি নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী মা আয়েশা, সম্ভবত উনি আল্লাহ রসুলের সাথে ছিলেন, আর কে জানি মনে পড়তেছে না, তো ঘরে যেতে বললেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিলেন, আল্লাহ রসুল সে তো আন্ধা, অন্ধ চোখে দেখে না, কাজে আমাদের থাকলে সমস্যা কি, সে আন্ধা হলে কি হবে, তোমরা কি অন্ধ, ঘরে যাও। তো এগুলো আমাদের জন্য এটাই শিক্ষণীয় বিষয় যে না, মুমিনা নারীদেরকেও কি করতে হবে, দৃষ্টি অবনত রাখতে হবে, ওয়াহাদনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তা তাদের যিনাত সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিন, কিন্তু যা বের হয়ে যায়, কি বের হয়ে যায়, শরীরের কিছু বের হয় না, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যেন পুরুষের কাছে কি ভালো লাগবে, এদের মহাব্বতে কি সংসার তৈরি হবে, এবং এই সংসারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াকে আবাদ হবে,
মা জহারা মিনহা এর তাফসিরে বলা হয়েছে মহিলারা বুরকা পরলেও সুন্দর লাগে, এই বুরকার পরে যে সৌন্দর্যটা বের হয় এটাও জানে কি তারা সহজে বের না করে। অনেকেই বলে যে না জিনাতার বলতে কি গলা দেখতে সুন্দর দেখা যায়, হাত পায়ে, হ্যাঁ এগুলো হাতে নীল পালিশ দেওয়া এটা সেটা এগুলো যাতে বের না করে, না কোনোটাই বের করতে পারবে না। কিন্তু আমাদের জন্য এখন আরেকটি ফিতনা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন রকমের বোরকা হাউস তৈরি হয়েছে, হ্যাঁ বিভিন্ন মডেলিং দিয়ে কি বোরকাগুলোকে কি বিভিন্ন রকমের এখন দেখা যাচ্ছে যে না এই কাপড়ের থেকে বোরকা পরলে কি একটু ওয়ালিয়াদু বিল্লাহ নাউযু বিল্লাহ মিন যালিক। তো এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খিমার যেটা আপনি এটা ঝুলিয়ে দিবেন, চোখ খোলা থাকে, মুখ পুরাটাই বাঁধা, চোখে কাজল দেওয়া, আবার এদিকে আইব্রু দেওয়া, আবার কি অনেক কাটসাট করছে যেটাকে শরীয়তে কি কাবিরা গুনাহ বলা হয়েছে, আপনার কি ব্রু ব্ল্যাক করে যেগুলো এগুলো করে সুন্দর করে আসছে এটা মিশে পুরাটাই আপনি ঢেকে দিবেন, আপনার চোখও যাতে কি কেউ দেখতে না পারে, এটা হচ্ছে শারঈ পর্দা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটা আগে ছিল কিন্তু এখন আর সেটা নেই। এখন এটা করলে কি মানুষ আর মানুষ কি বলবেন, অনেকেই তো এবং আমাদের রাষ্ট্রে যারা দায়িত্ব থাকে তারাই যেহেতু এটা পছন্দ করে না, জীবন্ত ট্যান্ট বলে আখ্যা দেয়, তাহলে মানুষ যাবে কার কাছ থেকে, অসুস্থ তো আসে সেদিক থেকেই, আল্লাহ মাফ করুক। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব নেবেন, আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলে দিচ্ছেন এবং এই আয়াতে বাকি 14 জনের নাম রয়েছে যাদের সামনে যেতে পারবে, ইল্লা লিবুউলাতিহিন্না, তোমরা তোমাদের রূপ সৌন্দর্য প্রকাশ করতে পারবে না, শুধুমাত্র তোমাদের স্বামী অথবা স্বামীর ছেলে অথবা কি শ্বশুর অথবা পিতা নিজের ছেলে ইত্যাদি এগুলো। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এটার দ্বারা উদ্দেশ্য এবং আল হাসার যাদের নাম নিয়েছে তাদের সামনে আপনি যেতে পারবেন। সৌন্দর্য বলতে কি মহিলারা স্বাভাবিকভাবে থাকে এটাই প্রকাশ করতে পারবে না, বাকি যারা আছে তাদের সামনে কি আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আরেকটি আয়াতে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, ও বানাতিকা, আপনার নারীদেরকে, ও নিসাইল মুমিনিন, এবং মুমিনদের মহিলাদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের পর্দাটা উপর দিক থেকে কি ঝুলিয়ে দেয়, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, ঝুলিয়ে দিলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 1500 বছর পূর্বে আজকে ইপটিজিং হয়, কত কিছু হয়, ধর্ষণের শিকার হয়, যাতে এগুলো না হয় আল্লাহ রাব্বুল আলামিন তো চান, যাতে করে কি তার বান্দারা এগুলো সমস্ত কি বালা মুসিবতে না পড়ে, বলে দিলেন যালিকা আদনা, এই পর্দা পোশিদার মাধ্যমে এই বোরকার ডিজাইনের মাধ্যমে প্রকাশ পাবে, ফালা ইউযাইন, তখন আর অন্যরা তাকে কষ্ট দিবে না, জানবে যে না একে যতই ফুসলাই কাজ হবে না, একে কি আর সাইজে আনা যাবে না, আর অন্যগুলো বোরকা তো মাশাল্লাহ অনেক বাড়ছে বাংলাদেশে, সাথে সাথে পরকীয়ও তো বাড়ছে, বোরকা পরেই তো শুরু করে দেয়, আপনি যান না কৃষি ভার্সিটিতে, আপনি যান না এখানে সার্কেট হাউসের ময়দানে কোনো দিন, সকাল বিকাল অনেকে হাঁটতে বের হয়, গিয়ে দেখবেন কি অবস্থা, বাচ্চাদেরকে বাপ মা ভর্তি করিয়ে দিয়েছে কি কলেজে পড়ার জন্য, আর কি পড়াবাদ দিয়ে একটু ঘোরাফেরা করে, ওয়ালিয়াদু বিল্লাহ। কয়েকদিন আগে যেটা নরসিংদীতে ঘটে গেল ঘটনার সূত্রপাত তো এখান থেকেই, মহিলার বয়ফ্রেন্ডের সাথে কি গিয়েছে, তারা তর্ক বিতর্ক করতেছে যে না আরে বাবা রাস্তায় কেন, যা করার একটু অন্য জায়গায় পড়েন, রাগারাগি যাই কিছু, ঠিক আমাদের একই অবস্থা। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে মানুষ তো ধমক দিবে তো দূরের কথা, জোর গলায় বলবে তো দূরের কথা, খালি একটু অনুরোধের স্বরে বলবে একটু কাজগুলা ঘরে যায় করতে, আমাদের একই অবস্থা, এইটুকু বলার বাকি যে যাই করো একটু ঘরে করো, লজ্জা লাগতেছে, হ্যাঁ সব জায়গাতেই শুধু ময়মনসিং না হচ্ছে এগুলো, কারা করতেছে, কারা মসজিদে আসে আমাদেরই কন্যারা, আমাদের মতোই তো তারা শুক্রবার দিন মসজিদে আসে, নামাজ পড়ে, দান খয়রাত করে, আমাদের কন্যা না, না তারা অন্য অন্য কোনো সমাজের, আমাদেরই সন্তানেরা,
পড়ায় ভার্সিটিতে, দিয়ে রাখছে কি হোটেলে, অথচ ইসলামের বিধান কি লা তুসাফির, আসতেছে পরে বলতেছি যে না মনে করি যে না এলেম অর্জন করা ফরজ, এই এলেম অর্জন করা ফরজ না, এই এলেম অর্জন করা হারাম এবং আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা আমাদের বর্তমান যুগে মা বোনদের মাঝে প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কত লাম আরাহুমা, দুই প্রকার জাহান্নামবাসী দুজকের বাসিন্দা, এক প্রকার হচ্ছে মাহুম সাইয়্যা কওমুম মাহুম সাইয়্যাতুন কাআদনা বিল বকর ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার লোক গরুর লেজ যেরকম সারাদিন লড়াইতেই থাকে, তাদের হাতে চাবুক থাকে এবং তারা মানুষকে মারে, এটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সরকারি প্রশাসনের পুলিশ বা অন্যান্য ডিফেন্সের লোক যারা আছে, প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের উপর কি শুরু করে দিচ্ছে, অথবা বিভিন্ন ক্যাডার বাহিনী রয়েছে সমাজে যেগুলো পালে, হ্যাঁ কারোর সাথে কি গুণ একটু ই হলেই অর্ডার করতেছে আর গিয়ে যে না অন্যায়ভাবে কাউকে কি কোনোদিন আঘাত করা যাবে না, এরা যেরকম জাহান্নামে যাবে। আরেক আরেক প্রকার আছে নিসা উনকারিয়া, নিসা উনকাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মহিলা কাপড় পরা আছে, দামি কাপড়, কম দামের না, আবার নাম করা ব্র্যান্ডের কাপড়, কিন্তু কাপড় পরিধান করার পরেও কি আরিয়াত, নগ্ন। কাপড় পরিধান করার যে উদ্দেশ্য সেটা কি সেই কাপড়ের দ্বারা কি হাসিল হয়নি, হয়তো শারীরিক কাঠামোটাকে আরও আকর্ষণীয় করে ফুটিয়েছে, অথবা বিশেষ আকর্ষণীয় অঙ্গটাকে কি আরেকটু ভালোভাবে প্রকাশ করেছে, অথবা পুরোটাই দেখা যাচ্ছে, যে কোনো কারণেই হোক, অর্থাৎ মূল উদ্দেশ্য যে না শারীরিক ভাঁজগুলো প্রকাশ পাবে না, শারীরিক সৌন্দর্য প্রকাশ পাবে না, এটাই উদ্দেশ্য ছিল, কিন্তু এটা না, কাপড় পরিধান করার পরেও কি সে শারীরিক ভাঁজও যদি প্রকাশ পায় যত মোটাই কাপড় হোক না কেন, এটাও কি উলঙ্গের স্বামীন। ওই জন্য আল্লাহ রাসূল বলতেছেন আরিয়া তারা উলঙ্গ, মাইলাতুন মুমিলাত, নিজে তো রাস্তা থেকে সরে গেছেই, ইসলামী তাহজিব তামাদ্দুন লজ্জা হায়া শরম রিসমত সব কিছু তো নিজে বিসর্জন দিয়েছে, মা ইলা মুমিলা আরও দশজনকে ডাকে তার মতো হওয়ার জন্য, যেটাও কি আমরা কয়েকদিন আগে দেখলাম নরসিংদীর ঘটনায় সব আল্লাহ রাসূলের হাদিসের সাথে সব মিলতেছে, খালি এটা নরসিংদীতে হচ্ছে না, পুরো বাংলাদেশেই হচ্ছে এবং এটা অনবরত হচ্ছে, বিভিন্ন রকমের তারা কমিউনিটি তৈরি করেছে এবং তাদেরকে সংস্থাও তৈরি হচ্ছে, মুমিলা আকৃষ্ট করতে চাচ্ছে যে না হ্যাঁ এভাবে ঘোরাফিরো, কিন্তু যখন পারবে না ধস্তাধস্তি করে তখন আবার ঠিকই কি কোর্টে আসবে বা আমাকে ই করছে, তো আপনি পারলেন না কেন এটুকু করতে, সম অধিকার আছে, আপনি করে দিতেন তাকে, সে করলো কেন আপনাকে, আপনি তাকে ধর্ষণ করে দিতেন, ওয়ালিয়াদু বিল্লাহ, বেহায়াপনা, নোংরামি, নিকৃষ্টপনা। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এগুলো জানোয়ারের মতো না, আরো নিকৃষ্ট, জানোয়ারের অনেক পশু পাখি আছে যে না জোড়া থাকে, অন্যটার সাথে কি তারা কি সহজে যায় না, কিন্তু এরা বাল হুম আযাল, আরো নোংরা, নিকৃষ্ট, এরা এরা নতুনত্ব খুঁজে ডেলি ডেলি, ওয়ালিয়াদু বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুমিলা, তারা মানুষকে এদিকে আকৃষ্ট করে, রুউসুহুন্না কাআসনামিল বুখতিল মাইলা, মাথাটা উটের কুজের মতো, উট যারা দেখেছেন উটের কুজ থাকে একটু উঁচা মাঝখানে, মাঝখানে কি একটু উঁচা থাকে, অর্থাৎ মহিলারা চুলটা এমনভাবে বাঁধে যে খোপাটা কি উচিত ছিল, খোপাটা আপনার ঘাড়ের নিচে পড়ে থাকবে, বুরকা পরবেন বোঝা যাবে না আপনার মাথায় চুল আছে না না আছে, কিন্তু চুলটাকে এমনভাবে বাঁধে যে খোপাটা পিছনে থাকে, বোরকা পরার পরেই বোঝা যায় কি এদিকে উঁচা হয়ে থাকে, বোরকার সাথেই মাথার সাথেই কি উঁচা হয়ে থাকে, তো যেই উঁচাটা হয়ে থাকে সেটা উজে উঠে কুজের সাথে কি মিলে যায়, এটা আল্লাহ রাসূল বলে দেন, রুউসুহুন্না কাআসনামিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা নাউযু বিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল বলতেছেন তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতে সুগন্ধিও পাবে না, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে না জান্নাতের সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া গেলেও এরা এই সমস্ত নিকৃষ্ট জীবেরা জান্নাতের কি সুগন্ধিও পাবে না।
আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সায়াকুনু ফি আখির উম্মতি নিসাউন, আমার উম্মতের শেষের দিকে কিছু মহিলা আসবে, মহিলা হবে কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করলেও দেখা যাবে কি তারা মূলত নগ্ন, আলা রুউসুহিন্না কাআসনাম কাআসনিমাতিল বুখত, তাদের মাথায় থাকবে উটের কুজের মতো, আরও কি চুল লাগায়, আরও কি খোপা মোটা করার জন্য আলাদা আলাদা কি কিছু পাওয়া যায় ওগুলো কিনে লাগায়, আল্লাহ রাসূল এগুলোকে নিষেধ করতেছেন। আলইনুহুন, দেখেন আল্লাহ রাসূল কি বললেন, কতটাই রাগান্বিত হলে আর তারা কতটাই নিকৃষ্ট হলে যেই রাসূল মানুষকে বলে যান সিবাবুল মুসলিম ফুসুক, আপনি মুসলমানকে গালি দিবেন এটা ফাসুক ফাসিকি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তারাই তার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, কারো কষ্ট দিবেন না, কারো একটু কথা বলবেন না, এমনকি কারো দোষকে আপনি প্রকাশ করবেন না, ঠিক না? অথচ সেই রাসুলই এদেরকে কি করতে বলছেন, আলাইনুহুন্না, ওদেরকে লানত করো, আলাইনুহুন্না, তাদের উপর লানত করো, লানতের দোয়া করো, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ এগুলো কি মালউন, তারা মালউনাত মহিলা মানে তারা মালউন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তারা অভিশপ্ত, তারা সমাজকে নোংরা করে ফেলে, তারা সামাজিক ব্যবস্থাকে নষ্ট করে ফেলে, আমাদের একই অবস্থা শুরু হয়েছে বর্তমান সমাজে। এজন্যই ইসলাম আমাদেরকে অনেক কাজই করতে বলেছে, সবগুলো কথা হয়তো বলা যাবে না, কিন্তু কয়েকটা বিষয় বলে দেই, তা হচ্ছে যে পর্দা উভয়ের জন্যই কিন্তু মহিলাদের জন্য একটু বেশি, কারণ সিগন্যালটা আসে মহিলাদের তরফ থেকে, আল্লাহ তো বলেই দিলেন ইউরফনা ফালা ইউজাইন, তোমার কাপড় চুপড় তোমার কথাবার্তা দেখলেই বুঝে ফেলবে যে না এখানে অগ্রসর হওয়া যাবে না, অসুবিধা আছে, হ্যাঁ শুরুতেই কি খবর লিক করে দিবে, আরো রাস্তায় পিটনি খেতে হবে অথবা গার্জিয়ানের কাছে কি খবর চলে যাবে। মহিলাদের জন্য আল্লাহ রাসূল বেশ অনেকগুলো বিধিবিধান বলে দিয়েছেন, এবং কারণও আছে, যতই আপনি গলার জোর দেখান না কেন শারীরিক শক্তি আপনাকে আল্লাহ পুরুষের সমান দেননি, পারবেন না পুরুষদের সমান কাজ করতে, পারবেন না পুরুষের সাথে ধস্তাধস্তি করে কি আপনাকে টিকিয়ে রাখতে, যতই চাপাবাজি করেন আপনি এসি রুমে অথবা কি আপনি আপনার মাঠে ময়দানে পারবেন না, যেহেতু পারবেন না কাজেই নিজেকে একটু সেভ করার চেষ্টা করেন, আইন তো পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের জন্যই বলতেছেন যে না, সমস্ত শরীর ঢেকে রেখে আপনি আপনার ইজ্জতের হেফাজত করে যাবেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাই, পোশাক পরিচ্ছদে যদি সেরকম থাকে তাহলে মানুষ বুঝবে যে না এই পর্দা নিষিদ্ধ মহিলা, এখন তো সবাই পর্দা করে, সবাই বুরকা পরে, পর্দা করে না বলতেছি, বুরকা পরে, কাজে এই বুরকা পরাটা কি পর্দা নয়, বুরকাটাও কি একটা ফ্যাশন, সবাই পরে, এই জন্য আমিও পরি, আর বুরকা পরলে সুবিধা আছে, কাপড় চোপড় সবগুলো চেঞ্জ করার দরকার নেই, খালি বুরকা পরলাম আর কি বের হয়ে গেলাম, যথাসম্ভব বাড়িতে থাকতে হবে, বের হলে অবশ্যই শরীয়তের পর্দা সহকারে বের হতে হবে, যদি বের হন যথাসম্ভব বাড়িতে থাকবেন, তার মানে আপনার ডিউটি হচ্ছে বাড়িতে, আপনার ডিউটি রাস্তাঘাটে না, আপনার ডিউটি অফিস আদালতে না, অফিসে ডিউটি করবে আপনার স্বামী, আপনার স্বামী আরেক মহিলার সাথে ডিউটি করে, আপনি আরেকবার আরেক মহিলার স্বামীর সাথে কি ডিউটি করেন, তো ইহতেকাম যেটা সেটা তো হবেই। আমাদের দেশের প্রবীণ এক আলেম আহমদ শফি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, উনি বলেছিলেন যে না, ওনাকে তেতুল হুজুর বলা হতো, ওনার সাথে আমার আকীদার বা বিভিন্ন কথার মিল না থাকলে ওনার উদ্দেশ্য কী ছিল সেটা আপনি বুঝেন, তর্কের খাতিরে বাদ দেন, আপনি মহিলার সাথে বসে অফিস করবেন আর আপনার মনে কোনো কামনা বাসনা জাগবে না, অবশ্যই তাহলে আপনি অসুস্থ, আর যদি অসুস্থ নাই হতেন তাহলে আল্লাহ রসুলকে আপনার থেকে এতই খারাপ যে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধান বলে দিলেন, আল্লাহ রসুল কোনো মহিলার সাথে কি মুসাফা করেন নাই এবং কোনো বায়াতও নেন নাই, এমনকি কোনো মহিলাও কি আল্লাহ রসুলের সামনে কি আসেনি, আপনি খুব পরহেজগার, আপনার পর্দার দরকার নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের পর্দা করার দরকার ছিল নাকি, ইয়াদ বিল্লাহ। তো ইসলাম আপনাকে আমাকে বাড়িতে থাকতে বলছে,
পর্দাপোশিতা বজায় রেখে যদি আপনি চাকরি করতে পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা বাংলাদেশে সম্ভব না। কারণ বাংলাদেশের এরা নারী উন্নয়নের নামে নারীকে ভোগ করতে চাচ্ছে, নারীর উন্নয়ন চাচ্ছে না। তাই যদি চাইতো কয়দিন সরকার এসে যে সমস্ত মেয়েরা ঠিকমতো বাপের বাড়ি থেকে ওয়ারিশ পায় না, ঘাড়ে ধরে ভাইদের কাছ থেকে ওয়ারিশগুলো আদায় করে দিয়েছে। সৌদি আরবে যান, মহিলা কলেজ আছে, মহিলা ইউনিভার্সিটি আছে, মহিলা ডাক্তারখানা আছে, গেটে শুধুমাত্র একটু বয়স্ক বা একটু বুঝমান একটা দারোয়ান পাবেন, শুধুমাত্র গেটে, বাহিরের গেটে, যে কি বাধা দিবে যেন কোনো ছেলে যাতে না ঢুকে বা মহিলা কী কী নিয়ে ঢুকতেছে ইত্যাদি এটা দেখার জন্য। ভিতরে আপনি এ টু জেড সব মহিলা পাবেন, বিরাট বড় বড় ভার্সিটি, এবং এক এক ভার্সিটিতে 5,000-6,000 করে ছাত্রী আছে, একটাও পুরুষ নাই। করেন, এটা হলো নারীর উন্নয়ন। সব জায়গায় নারীরা চাকরি করতে সেটা ভালো না, কিন্তু আরেক জায়গায় চাকরি করে বসের কি একটু খুশিও রাখতে হয়, নাহলে খবর আছে প্রমোশনও হবে না। এই জন্য আব্দুর রাজ্জাক সাহেব যে গার্মেন্টসের কথা বলেছিলেন, যারা চাকরি করে তাদের কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখবেন অবস্থাটা কি, বল ইয়াদ বিল্লাহ। এই জন্য ইসলাম আপনাকে আমাকে বলে দিচ্ছেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না, একটু বাড়িতেই থাকো না, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই জাহিলিয়াতের যুগের মতো এভাবে নিজের রূপচর্যা প্রকাশ করে বেড়াবে না। দৃষ্টিটাও অবনক্ত রাখতে হবে, যদি যান কোনো প্রয়োজনে, চাকরি না করলেন ডাক্তারের কাছে যাবেন, একটু বেড়াইতে যাবেন, হজ উমরাতেই যখন যাবেন বা যে কোনো কাজেই গেলেন, তখনও দৃষ্টিটাকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, দৃষ্টিটা যাতে তারা অবনত রাখে। এরপরে গেলেন রাস্তাঘাটে, কারোর সাথে দেখা হইলো, সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, ভাবি কেমন আছেন, বললো আর আপনি কি সুন্দরভাবে উত্তর দিয়ে দিবেন, দেখলেও না দেখার ভান করে চলে যাবেন, আপনাকে চিনবেই কেন যে আপনি কার স্ত্রী, চলে যাবেন। এবং ইসলাম আপনাকে শক্তভাবে নিষেধ করছে যে না, আপনি মিষ্টি ভাষায় কারোর সাথে কথা বলতে পারবেন না, দেবর হোক আর ভাসুর হোক যেই হোক না কেন, মিষ্টি ভাষায় কোনো কথা নেই। মোবাইল করতেছে করতেছে করুক, আমার কি ধরা দরকার, সে একাই বুঝবে যে না উনি নেই, একাই বুঝবে যে নাই উনি, কিন্তু সে তো ফোন করতেছে, ভাই না থাকলে তো ভাবি তো আছে, 10-12 বার তো ভাবি ধরবে, কতক্ষণ কি গল্পটা করে নেওয়া যাবে এই সুযোগে, ধরবেন না আপনি। আর যদি বেশি মনে করেন, আপনি ফোন রিসিভ করে বলবেন নাই উনি, পরে ফোন দিয়েন। ওয়ালা তাখদানা বিল কওল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিচ্ছেন, ফালা তাখদানা বিল কওল, নরম ভাষায় মনোমুগ্ধকর কথায় বা নরম সুরে কথা বলবে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যাদের অন্তরে রোগ আছে, রোগ প্রায় অন্তরেই আছে, তারা কি আশা করবে যে না আরেকটু ফোন টোন করলে কি আরেকটু খাতির লাগানো যাবে, ইয়াযু বিল্লাহ। মাহরাম ছাড়া অন্য কারোর সাথে খালওয়াত করতে পারবে না, খালওয়াত বুঝেন, এক রুমে বা এক গাড়িতে, এক অটো বলেন, এক রিক্সা বলেন, এক গাড়ি বলেন, অথবা কি এক জায়গায় বলেন, মাহরাম ছাড়া কি আপনি খালওয়াত করতে পারবেন না। কিন্তু কিভাবে করবেন, আপনি ডাক্তার নার্স আর একটা আসছে, রুমে বসেই থাকতে হবে, হ্যাঁ আপনি আসেন, আপনার অ্যাসিস্ট্যান্ট আরেকজন আছে, একই রুমে থাকতে হবে, এটা কি খালওয়াত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন, লা ইখলুয়ান্না রাজুলুন ইল্লা ওয়া মাআহা দু মাহরাম, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একাকী নির্জনে মিলিত না হয়, অবশ্যই যাতে মহিলার সাথে কি মাহরাম থাকে, অর্থাৎ তার সাথে চিরতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এরকম কোনো পুরুষ থাকতে হবে। কাজে আপনি যদি কখনো কোনো পুরুষ ডাক্তারের কাছে রোগীও দেখাতে যান, সেখানেও আপনার থাকতে হবে। হ্যাঁ, যদি সেখানে অন্যান্য মহিলা নার্স থাকে, তাহলে খালওয়াত যেহেতু হচ্ছে না, অন্যান্য আরে কিছু লোক আছে, কাজে সেই হিসাবে আপনি না গেলেও চলবে, সেখানে না ঢুকলেও, কিন্তু যদি দেখেন ডাক্তার একা, তাহলে অবশ্যই আপনাকেও ঢুকতে হবে সেখানে। মহিলা মাহরাম ছাড়া অন্য কোথাও সফরও করতে পারবে না, কিন্তু আমরা তো পাঠিয়ে দেই, এমনকি বিদেশ পর্যন্ত, এবং এটা নিয়ে গর্ব করি, আমার মেয়ে অমুক দেশে চান্স পেয়েছে, অমুক জায়গায় ভর্তি করিয়ে দিছে, বলে না অনেকে, হ্যাঁ এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরুল মারআ ইল্লা মা জাওজিন আও যি মাহরাম, মহিলা
তার মাহরাম ছাড়া অথবা স্বামী ছাড়া অন্য কোথাও কি সফর করতে পারবে না। চলাফেরার মাঝেও অন্যরকম একটি ভাব আনতে হবে, যাতে করে অন্য অন্য পুরুষের দিকে আকৃষ্ট না হয়। কিন্তু আজকে আমাদের জুতাগুলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, ওটাকে কি হাই হিল বলে, খটখট আওয়াজ করবে, অন্যরকম দেখা যাবে। অথচ উচিত ছিল যাতে শব্দ না হয়, নিরিবিলিতে মাথা কাঁচুমাচু করে চুপ করে চলে যাবেন। আল্লাহ রাসূলের যুগে তো মহিলারাও কি সালাতে আসতেন, কিন্তু এমনভাবে যেতেন, আল্লাহ রাসূলের স্ত্রীরা বা অন্যান্য মহিলারা বলেন যে মনে হতো ওয়ালে মনে হয় আমাদের কি কাপড় লেগে যাবে, একদম কাপড় ওয়াল ঘেসে ঘেসে যাইতাম, আর আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, কাশি দিলেও লাভ নেই, আপনি সাইড দিয়ে যান, আমরা আগে যাইতেছি, এবং একজন না একসাথে কয়েকজন যাইতেছে, প্রয়োজন আপনি ব্রেক করে অন্য রাস্তা দিয়ে যান। এই তো আমাদের আচরণ, ওয়ালিয়াদ বিল্লাহ। পুরুষের সংস্পর্শে আসা যাবে না, যথাসম্ভব পুরুষদের থেকে দূরে থাকতে হবে। একসাথে কাজ করবেন, আল্লাহর রাসূল কি শিক্ষা দেন জানেন, খায়রা সুফুফির রিজাল আউয়ালুহা। পুরুষরা আর মহিলারা তৎকালীন যুগে সালাত আদায় করতো, পর্দা পরে আসতো। পুরুষদের জন্য সবচেয়ে ভালো কাতার কোনটা? ওয়াশাররুহা আখিরুহা, সবচেয়ে নিকৃষ্ট কাতার, মানে দুর্বল কাতার হচ্ছে কি, শেষের কাতার। আর মহিলাদের জন্য সবচেয়ে ভালো কাতার কোনটা? আখিরুহা, শেষের কাতার। আর সবচেয়ে ওয়াশাররা সুফুফির রিজাল, এবং শার খারাপটা হচ্ছে কি, সামনের কাতার। দেখেন নামাজ পড়তে আসছেন, অন্তর দুজনেরই পবিত্র, হ্যাঁ ইবাদত করতে আসছেন, এখানেও আপনার পুরুষ থেকে যাতে আপনার দূরত্ব তৈরি হয়, এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন পুরুষের এই মাথা ফার্স্ট আর মহিলাদের কি ওই সাইড ফার্স্ট। আর কি বলবেন, একসাথে চাকরি করবেন, জায়েজ ফতোয়া দিবেন, আপনার কোন নবী জায়েজ বানাবেন? নবী তো ইন্তেকাল করেছেন, আর তো আসবেন না, কার ফতোয়া নিয়ে জায়েজ তৈরি করবেন? আল্লাহ মাফ করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন একসাথে বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে লা তাদখুলুল মাসজিদা মিন বাবিন নিসা, সাহাবীদেরকে বলে দেন যে না, তোমরা মহিলাদের যেই দরজা আছে, যেই দরজাতে মহিলা ঢোকে, সেই দরজা দিকে তোমরা কি যাইও না। আল্লাহ রাসূল মহিলাদেরকে বলেন ইস্তাখারনা, এই একটু আসতে, তোমরা একটু পরে বের হও, পুরুষরা এই সাইড দিয়ে চলে যাক, পরে তোমরা কি বের হও। মানে নারী পুরুষকে যতটুকু দূরে রাখা যায় তার উদ্দেশ্য একটাই, যাতে করে তাদের অন্তর পরিষ্কার থাকে, যাতে করে কি তাদের মাঝে কি কোনো রকমের অবৈধ সম্পর্ক তৈরি না হয়, যাতে মুসলমানের কন্যারা ধর্ষিতা না হয়, যাতে মুসলমানের কন্যারা কি অবৈধ গর্ভপাত তাদের কাছে কি না আসে, যাতে করে কোনো মুসলমানের কন্যারা কি পরকীয়ায় লিপ্ত না হয়, কোনো মুসলিম পুরুষ যেন তার মেয়েকে নিয়ে কি চিন্তিত না হয়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মেয়ের খবর পেলে, মেয়ে জন্ম নিয়েছে খবর পেলে চেহারা কালো হয়ে যেত, সেই চেহারা যাতে আইয়ামে জাহেলিয়াতের মতো কালো না হয়, চেহারা যাতে খুশি থাকে, এজন্য আল্লাহ রাসূল এটাও বলে যান কোন মুসলিম যদি দুটো এবং অথবা তিনটা মহিলাকে বা মেয়েকে কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে ঈমানদার সপাত্রে হস্তান্তর করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত কি মঞ্জুর করে দেন, সুবহানাল্লাহ। আর কি চান? ইসলাম কোশ্চিন কালো মহিলাদেরকে কি ঘরে আবদ্ধ করে রেখে তাদের হক থেকে তাদেরকে মাহরুম করবে এমনটি নয়। ইসলাম চায় আপনি আপনার ঘরে থেকে আপনি আপনার ডিউটি পালন করে যাবেন, আপনার স্বামী কাজ করতেছে, কষ্ট করতেছে, কাজ করার শেষে বাড়িতে যখন আসবে তখন যেন তার গোসলের পানি, অজুর পানি, কাপড় চোপড়, খাবার চোপড় সব কিছু যাতে রেডি থাকে, এবং তার মহব্বতটা যাতে আপনার প্রতি কি বৃদ্ধি পায়, এবং আপনার সুখের জন্য সে যেন এই এনার্জি তৈরি করে, এই এনার্জি নিয়ে যেন কি সারাদিন মাঠে ময়দানে কাজ করতে পারে, এটাই হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আপনি বাচ্চাগুলোকে রেখে যে এবং কি কাজের মেয়ের কাছে দুজনে কি সংসার করা শুরু করছেন, টাকা পয়সা আসে কিন্তু সংসারে সুখ আসে না, টাকা পয়সা আসে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে কি মহব্বত তৈরি হয় না। কারণ ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন যারা আমাকে নারাজ করে দুনিয়াদারি করবে তারা কি অবশ্যই খাসারা লাভ করতে পারবে, লস তাদেরই হবে।
আকুলু মা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবন যাপন করার, আমাদের মা বোনদেরকে পরিচালনা করার, এবং আমাদের মা বোন আমরা যারা আছি কোরআনুল করিমকে মহাব্বত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধিবিধানগুলোকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে মহাব্বত করে এবং আমাদের দুনিয়াবী এবং পরকালীন কল্যাণকর ভেবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি দামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।